টু থাউজেন্ড টোয়েন্টি টু রিভিল নেট প্রফিট ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড হুইচ ওয়াজ ট্রান্সফার টু অ্যাকাউন্ট এক লাখ কুড়ি হাজার নেট প্রফিট ক্যাপিটাল অ্যাকাউন্ট করা হয়ে গেছে অফ দ্য পার্টনার্স আছে ইকুয়ালি বাটা হয়েছে ঠিক আছে প্রফিটটা ইকুয়ালি বাটা হয়েছে ইন টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি দে এগ্রিড টু চেঞ্জ প্রফিট পরবর্তী তারা তাদের পি এস আর চেঞ্জ করতে চায় থ্রি সুইস টু ওয়ান আগে ওয়ান টু ওয়ান ইস ওয়ান ছিল উইথ রেট্রোসপেক্টিভ এফেক্ট ওয়ান ফোর টোয়েন্টি ওয়ান নাও ডিসকভার ড্যাট টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু কি ডিসকভার করে দেখা গেছে ডিসকভার করে কি দেখা গেছে যে আইও সি সিক্স পার্সেন্ট প্যারানাম ছিল যেটা কিনা কনসিডার করাই হয়নি ঠিক আছে তো কনসিডার করাই হয়নি মানে তিনজন পার্টনার যে ছিল এবিসি তাদের ইন্টারশন ক্যাপিটাল ছ পার্সেন্ট পাওয়ার কথা যেটা কিনা নেওয়াই হয়নি কনসিডার না করেই নেট প্রফিট বের করে নিয়ে তুমি এক লাখ কুড়ি ঠিক আছে তো দু নম্বর ডিউরিং টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু রিপেয়ার চার্জেস অফ এস পার্সোনাল ল্যাপটপ দুজন পার্টনার পার্সোনাল ল্যাপটপ ছিল ঠিক আছে তার একটা পার্সোনাল ল্যাপটপ ছিল ঠিক আছে তো সেটা রিপেয়ার করেছে খরচা হয়েছে তাহলে তো ওর তো পার্সোনাল খরচা ঠিক আছে তো বলছে ওর যে পার্সোনাল খরচা বাট সেটা বিজনেসের রিপেয়ার অ্যাকাউন্টে দেখিয়ে দিই এটাও ভুল করেছো এই রিপেয়ার অ্যাকাউন্টে দেখিয়ে দিয়েছ দেখিয়ে দেওয়ার ফলে তোমার কি হয়েছে প্রফিট কমে গেছে তাহলে আলটিমেটলি এখন কি এফেক্ট করো ইম্প্যাক্ট কী দেখা যায় প্রফিটটাকে বাড়াতে হবে বোঝার চেষ্টা করো বিজনেসে একজন পার্টনার ওরা ঘরে একটা ল্যাপটপ ইউজ করে সেই ল্যাপটপের খরচা হয়েছে ল্যাপটপ রিপেয়ারিং করেছে সেই খরচাটা তুমি বিজনেসের খরচা দেখিয়ে দিচ্ছ এটা তো উচিত নয় ঠিক আছে তো বলছি ইউ আর রিকোয়ার টু পাস আ সিঙ্গেল জার্নাল এন্ট্রি টু রেক্টিফাই দ্য অ্যান্ড গিভ এফেক্ট অফ দ্য অ্যাবাভ ডিসিশান তো ঠিক আছে চলো অঙ্কটা করে দিচ্ছি

তো তুমি কারেক্টেড নেট প্রফিট বের করছো যে নেট প্রফিট দিয়েছো সেখান দিয়ে স্টার্ট করো দেখো নেট প্রফিট ফর দ্য দ্য ইয়ার নেট প্রফিট ফর দ্যার এন্ডেড একটি বিশেষ বাইশ কত বলেছে এক লাখ কুড়ি হাজার টাকা দিয়ে দিয়েছে নেট প্রফিট ঠিক আছে তো নেট প্রফিট দিয়ে দিয়েছে এক লাখ কুড়ি হাজার টাকা এই যে নেট প্রফিটটা দিয়ে যেটা তো ভুল এটা তো ভুল ও আইওসি চার্জই করেনি আইওসি চার্জই করেনি ইন্টারশন ক্যাপিটাল চার্জই করেনি ইডাশন ক্যাপিটাল তুমি চার্জ করো তাহলে নেটওয়ার্ক থাকতে না প্রফিট আরও কম তো তাহলে আইওসিটাকে তুমি চার্জ করো মানে আগে কি হয়েছিল ইন আগে যে নেট প্রফিট যেটা ছিল সেটাই ওরা ভাগ করে নিয়েছে ঠিক আছে যে পার্টনারশিপ ডিটে যে সমস্ত জিনিস কথা বলা থাকে সেইগুলো কিছু করেইনি ঠিক আছে এটাই বলা হয়েছে আইওসি তো আগে ইনটেশন ক্যাপিটাল চার্জ করা যে চার্জ চার্জ করেন তুমি এখন করছো ঠিক আছে তো করে তুমি অ্যাকচুয়াল নেট প্রফিট বের করার চেষ্টা করছো তাহলে এর ক্যাপিটাল কত ছিল ষাট হাজার তার উপর ছ পার্সেন্ট কত হচ্ছে তিন হাজার ছশো বিড় ক্যাপিটাল ছিল চল্লিশ হাজার ছ পার্সেন্ট কত হচ্ছে দু হাজার সির ক্যাপিটাল কত হচ্ছে কুড়ি হাজার ছ পার্সেন্ট কত হচ্ছে বারোশো কত হচ্ছে সাত হাজার চেষ্টা করো কোশ্চেনে নেট প্রফিট বলে দিয়েছে দেখো ভালো করে পড়ো কোশ্চেনটা কোশ্চেনে বলে দিয়েছিল শেয়ার প্রফিট অ্যান্ড মানে প্রফিট অ্যান্ড লস ফর দ্য ইয়ার এন্ডেড এক লাখ কুড়ি হাজার টাকা ঠিক আছে এই যে নেট প্রফিট এক লাখ কুড়ি হাজার টাকা ওরা পার্টনারদের ভাগ করে কোনো অ্যাপ্রোপিয়েটই করেনি যেখানে কি না অ্যাপ্রোপিয়েট করা উচিত ছিল পার্টনারদের ইন্টারেশন ক্যাপিটাল ছ পার্সেন্ট করে দেওয়া হয়েছিল এটা দেওয়াই হয়নি তার মানে যে প্রফিটটা বেটেছে বা ভাগ করেছে ভুল ভুলভাবে ভাগ করা হয়েছে তাহলে তোমাকে এখন কারেক্টেড প্রফিট বের করতে হবে এটাই আমরা করলাম তারপর একটা কিছুক্ষণ আগে বললাম রিপেয়ারিং খরচা রিপেয়ারিং খরচা মানে কোনো একজন পার্টনার ছিল যে এ এর একটা ল্যাপটপ ছিল ল্যাপটপ খারাপ হয়ে তাই রিপেয়ারিং করতে হবে রিপেয়ারিং খরচা হয়েছে ঠিক তো কোনো একজন পার্টনারের ল্যাপটপ খারাপ হয়েছে রিপেয়ার করেছে পার্টনার নিজের পকেট থেকে টাকা দেবে ও তা না করে বিজনেসের রিপেয়ার খরচ মানে অ্যাকাউন্টেন্ট কী করেছে বিজনেসের রিপেয়ার খরচা দেখিয়ে দিয়েছে তাহলে বিজনেসের প্রফিট কমে গেছে এখন তোমার প্রফিটটাকে বাড়ালেই ঠিক হয়ে যায় যোগ দিয়ে লিখবে পার্সোনাল এক্স

তাহলে কি লিখলাম পার্সোনাল এক্সপেন্সেস অফ এ কি লিখলাম পার্সোনাল এক্সপেন্স অফ এ রংলি চার্জ টু রিপেয়ার অ্যাকাউন্ট রংলি চার্জ টু রিপেয়ার অ্যাকাউন্ট ভুল করে ভুল করে বিজনেসের রিপেয়ার অ্যাকাউন্ট দেখি যেমন বিজনেস প্রফিট কমে গেছে এখন প্রফিটটাকে কারেক্ট করার জন্য প্রফিটটাকে বাড়াতে হবে ঠিক আছে কত টাকা ছিল এটা অ্যামাউন্ট কত ছিল টু হান্ড্রেড করো ঠিক করে এক লাখ কুড়ি হাজার মাইনাস সাত হাজার দুশো প্লাস উনিশ হাজার দুশো কত টাকা হচ্ছে কারেক্টেড প্রফিট এক লাখ বত্রিশ হাজার টাকা এটা হচ্ছে অরিজিনাল প্রফিট এই টাকাটা ভাগ করা উচিত ছিল তা না করে এক লাখ করে ভাগ তো বারো হাজার টাকার সমস্যা ক্রিয়েট করেছে তারপর আমরা ভাগ করতাম অ্যাডজাস্টমেন্টটা করতাম এ বি সি তিনজন পার্টনার ছিল ঠিক আছে ভাগ করা উচিত ছিল কোনটা সেটা দেখতে হবে ভাগ করা কোন টাকাটা ভাগ করা উচিত ছিল আর কোন টাকাটা ভাগ করছে অ্যামাউন্ট অলরেডি কেইটেড কোন টাকাটা অলরেডি ক্রেডিট করে দিয়েছে এক লাখ কুড়ি হাজার টাকা ইকুয়ালি মানে চল্লিশ করে চল্লিশ 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 এই টাকাটা অলরেডি ক্রেডিট করে দিয়েছে ঠিক আছে ব্যাকেটা লিখে দাও নাহলে আবার পরে বলে বুঝতে পারলাম না এক লাখ কুড়ি হাজার টাকাটা ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান হয়ে গেল এইবার এটা তো একটা পার্ট গেল দাগ দিয়ে দাও এটা এ দিয়ে লিখে রাখো এবার বি দিয়ে লিখবে অ্যামাউন্ট হুইথ শুড হ্যাভবিন কেইটেড মানে কোন করা উচিত ছিল লেখো অ্যামাউন্ট হুইথ শুড হ্যাভবিন কেটেড অ্যামাউন্ট হুইথ শুড কোন টাকাটা ক্রেডিট করা উচিত ছিল সেইগুলো লিখি ফার্স্ট অফ অল তো এই এক লাখ হাজার টাকা এটা ভাগ করা উচিত ছিল ঠিক আছে এই টাকাটা ভাগ করা উচিত ছিল দেখো কি বলেছে এখানে বলছে বাইশ তেইশে দে এগ্রি টু চেঞ্জ লেট্রোস্পিকিং এফেক্ট ঠিক আছে এই রেশিওতে ভাগ করা উচিত জানা ওর ইকুয়ালি ভাগ করে নিয়েছে লেখো নেট প্রফিট এক লাখ বত্রিশ হাজার টাকা কি থ্রি টু ওয়ানে ভাগ করা উচিত তাহলে এক লাখ বত্রিশ হাজার কে যদি থ্রি ইস্টু টু ইস টু ওয়ান ভাগ কর তাহলে কোন কি হওয়া উচিত ছেষট্টি হাজার চুয়াল্লিশ হাজার আর বাইশ হাজার এই রেশিওতে ভাগ করা উচিত বুঝতে পারলে তো

ঠিক আছে এরপরে আর একটা আইটেম ছিল এর পার্সোনাল এক্সপেন্স লিখো এস পার্সোনাল এক্সপেন্সেস তাহলে এর যদি কোনো পার্সোনাল এক্সপেন্সেস হয় ঠিক আছে এর পার্সোনাল এক্সপেন্সেস তাহলে এর পার্সোনাল এক্সপেন্স হলে তাহলে কি হবে এর ক্যাপিটাল তাহলে কি ইম্প্যাক্ট করবে ক্যাপিটাল কমবে অবশ্যই ঠিক আছে ক্যাপিটাল কমবে তাহলে কত হলো এর পার্সোনাল খরচা কত ছিল উনিশ টাকা নাকি হ্যাঁ এই তো এর পার্সোনাল উনিশ হাজার দুশো টাকা ছিল ঠিক আছে দুশো তাহলে এতে কি হবে এর ক্যাপিটালটা কমবে তুমি একটু ভাবার চেষ্টা করো এই পার্স এর একটা পার্সোনাল এক্সপেন্স ছিল কিন্তু বিজনেসের প্রফিট থেকে টাকা সরিয়ে দিয়েছে তাই না কিন্তু এই টাকাটা সবার পাওয়ার কথা তো কি করতে হবে ডাইরেক্ট কিছু করতে হবে না জাস্ট ওর ক্যাপিটালটা কমিয়ে দাও এটা করলেই কাজ মিটিয়ে হবে তাহলে কত হচ্ছে এর পাওয়ার কথা এই টাকা

এর পাওয়ার কথা অরিজিনালি পঞ্চাশ হাজার চারশো পাওয়ার কথা ঠিক আছে তো কিন্তু এ পেয়েছে চল্লিশ হাজার এ বেশি পেয়েছে না কম পেয়েছে এ দশ হাজার চারশো টাকা কম পেয়েছে তাহলে তাহলে ওকে দশ হাজার চারশো টাকা ক্রেডিট করতে হবে কারো ক্যাপিটাল কারো ক্রেডিট করতে হবে দশ হাজার চারশো টাকা ক্রেডিট করতে হবে ক্রেডিট লিখে রাখলাম বি বির পাওয়ার কথা ছেচল্লিশ কিন্তু বি পেয়ে চল্লিশ তার মানে কত ছ হাজার চারশো টাকা বিকে ক্রেডিট করতে হবে পাওয়ার কথা হাজার দুশো ও পেয়ে গেছে চল্লিশ হাজার তাহলে মাইনাস করা চল্লিশ হাজার মাইনাস দুশো কত হচ্ছে ষোলো হাজার আটশো ঠিক আছে এটা হবে ডেবিটেড জার্নাল লেখো সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট ষোলো হাজার আটশো টু এস ক্যাপিটাল এই ছিল অঙ্ক কোশ্চেনটা ভালো করে পড়বে বারবার করে পড়বে যে লসেস ইকুয়ালি মানে তারা মানে প্রথম অবস্থায় তারা ঠিক করেছিল প্রফিট লস ইকুয়ালি ভাগ করবে আর ঠিক আছে তো তার বলছে প্রফিট অ্যান্ড লস কত হচ্ছে ফর দ্য ইয়ার এন্ডেড ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড হুই যেটা কিনা ওরা ট্রান্সফার করেছিল সমানভাবে ভাগ করে নিয়েছিলেন ওরা ওয়ান ইস্টু ওয়ান ইস টু ভাগ করে নিয়েছিল থেকে যদি এগিয়ে তার চেঞ্জ করে তারা ঠিক করে প্রফিট সাইড নিয়েছ থ্রি টু টু ওয়ান হবে তো এই ঘটনাগুলো বলেছে এই ঘটনাগুলো নিয়ে তুমি একটা অঙ্ক করে দিলে তো হয়ে গেলো পাঁচটা অ্যাডজাস্টমেন্ট আমরা কমপ্লিট করে দিলাম